হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি শেয়ার করছি আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি। তো এই যে এটা হচ্ছে আমার ফেস ওয়াশ। প্রথমে আমি তোমাদেরকে আমার ফেস ওয়াশটা দেখিয়ে দিয়েছি, ফেস ওয়াশ এবং আমার সানস্ক্রিন। তো এইটা দেখানোর কারণ হচ্ছে যে এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ফেসের জন্য। সানস্ক্রিনটা আমাদের রোদের হাত থেকে আমাদের ত্বককে ভালো রাখবে, আর ফেস ওয়াশটা আমাদের ত্বকটাকে ক্লিন করবে। তো আমি হচ্ছে এই ফেস ওয়াশটা ব্যবহার করছি, হোয়াইটিং ফেস ওয়াশ মিল্ক এক্সট্রা। এটা মেবি থাইল্যান্ডের প্রোডাক্ট, তো এটা হচ্ছে মিল্ক এক্সট্রা, তোমরা দেখেছো এটার বিশেষত্ব এটাই। তো আমি আগে পন্সের ফেস ওয়াশ ব্যবহার করতাম, কিন্তু আমার স্কিনটা যেহেতু ড্রাই, তো সেই ক্ষেত্রে আমি এখন মিল্ক এক্সট্রা এই ফেস ওয়াশটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো মিল্ক যুক্ত আর কি ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, যেহেতু শীতকাল আর ড্রাই স্কিন, তো ত্বকটাকে ভালো রাখার জন্য কিন্তু একটা মসৃণ প্রোডাক্ট দরকার, তাই না? তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা যেহেতু থাইল্যান্ডের প্রোডাক্ট, তো খারাপ না, ভালোই হয়। আর আমি ময়শ্চারাইজার ব্যবহার করি, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি আমি পন্সের ময়শ্চারাইজারটা ব্যবহার করি, এই যে তোমরা দেখতে পাচ্ছো, এটা খারাপ না। এটা ব্যবহার করলে কিন্তু সানস্ক্রিমের প্রয়োজন হয় না, তারপরেও আমি দেখা যাচ্ছে সানস্ক্রিমটা ব্যবহার করি যখন রোদে যাই। তো এই সানস্ক্রিমটাই আমি ব্যবহার করি, এটা হচ্ছে পাপায়া সানস্ক্রিম। তো ডেইলি এটা ডেইলি ব্যবহার করতে পারবো আমরা, এবং রোদে যাওয়ার অন্তত 30 মিনিট আগে এটা ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে এটা 30 মিনিট আগে যদি ব্যবহার না করি, তাহলে কিন্তু এর কার্যকারিতাটা ঠিকভাবে পাবো না আমি। তো সেটাই আমি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। যদিও আমি কোনো বিউটি এক্সপার্ট বা কোনো কিছু না, তবে নিজের ত্বকের জন্য যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমি তোমাদের সাথে বেসিক্যালি মেইন শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি রাতে আমার ত্বককে কিভাবে যত্ন করি। যেহেতু সারাদিন অনেক ব্যস্ত থাকা হয়, তো একটা সময় বের করে কিন্তু আমাদের নিজের ত্বকের যত্ন নেওয়া উচিত। তো সেটাই আমি রাতে বেছে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছ যে আমি ডাল বাটা নিয়েছি একটা বাটিতে, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ডাল বাটা আছে, এবং আমি সেই সাথে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। এই দুইটাই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের যে মানে মরা চামড়া যেটাকে বলে, খোসা খোসা হয়ে যায় শীতকালে, তো ডালের কারণে কিন্তু এটা আর একদমই থাকবে না। অন্তত সপ্তাহে একদিন যদি এটা ব্যবহার করো, তো একটা সপ্তাহ জুড়েই তোমার ত্বকটা খুবই ভালো থাকবে। তো এই যে ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি এই চালের গুঁড়াটা দিচ্ছি। আর চালের গুঁড়া যদি বাসায় না থাকে, তোমরা চাইলে আটা আটা অ্যাড করতে পারো। আমি কখনো কখনো এটা অ্যাড করে দেখে খারাপ হয় না, চলে, কিন্তু মেইন ডাল বাটাটা। তো এটার মধ্যে 2 চামচ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এইবার নিব হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ মধু। কারো বাসায় যদি মধু না থাকে এবং চালের গুঁড়া না থাকে, তাহলে কিন্তু তোমরা শুধু ডাল বাটা দিয়েও ত্বকের এই কাজটা করতে পারো, কারণ ডাল বাটাটা খুব বেশি উপকার। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবেও যদি লাগানো হয়, তাহলেও উপকার। তো এই যে এই তিনটা জিনিস আমি অ্যাড করলাম, এবং এটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে, মানে যতটুকু পরিমাণ পানি লাগবে আর কি, দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি। সবই 2 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি, শুধু মধু নিয়েছি 1 টেবিল চামচ। আর এটাকে আমি মিক্স করে নেব, এবং তারপরে সুন্দর করে ম্যাসেজ করে করে ত্বকে লাগাবো, মানে চেহারার মধ্যে, মুখের মধ্যে বা হাতের মধ্যে। এটাকে ম্যাসেজ করে করে লাগিয়ে জাস্ট 5 মিনিটস ম্যাসেজ করে করে লাগাবো, এবং তারপরে ছেড়ে দেবো 15 মিনিটের জন্য। তো তারপরে এটাকে আমরা জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। আর এটা করার পরে কিন্তু আর আমরা কোনো ফেস ওয়াশ ব্যবহার করব না, তো নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো। আর চাইলে ফেস ওয়াশও ব্যবহার করতে পারি, বাট আমি ব্যবহার করি না সাধারণত, কারণ এটাতেই আমার একদম ক্লিন হয়ে যায় ত্বকটা। তো এই যে দেখো, দেখতে পাচ্ছো, তো এইভাবে করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ভিতরে মিশিয়ে নিচ্ছি। তো এইটা আমি খুব সাধারণভাবে দেখালাম তোমাদেরকে, আর আমার আমি আশা করব যে তোমরা এটা লাগাবে এবং এর ফিডব্যাকটা খুবই ভালো পাবে, এবং আমাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে যে তোমরা কি ফিডব্যাক পেলে এটার। কারণ এটা লাগানোর পরের দিন, জাস্ট একদিন পরে রাতে লাগিয়ে সকাল থেকেই তুমি এটার উপকারিতা পেতে শুরু করবে, কারণ চেহারাটা একদম গ্লো, মানে গ্লো দিতে থাকবে। তো আর আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো প্যাক চেহারাতে লাগানোর পরে এটা কিন্তু ড্রাই হওয়ার জন্য রাখা যাবে না। আর ড্রাই হওয়ার আগে এটাকে
তুলে ফেলতে হবে, কারণ এটা যদি ড্রাই হয়ে যায় তাহলে ত্বকটা কিন্তু ফেটেও যেতে পারে, তাই না? তো এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। তো আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এভাবে করে আমি আমি বেশ মানে কয়েক বছর ধরে এভাবেই আমার ত্বকের যত্ন নিচ্ছি এবং আমি উপকার পাচ্ছি। আর তারপরে আরও একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু পাগল হয়ে যাই কোন সেরামটা লাগাবো মুখে, কোনটা লাগালে ভালো হবে রাতে, কোন নাইট ক্রিমটা লাগাবো। তো তোমরা চাইলে যে কোনো একটা ময়েশ্চারাইজার এই ফেস প্যাকটা লাগানোর পরে, মুখটা ক্লিন করার পরে, যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগানোর পরে তোমরা কিন্তু অলিভ অয়েল লাগাতে পারো, কারণ অলিভ অয়েলটার মধ্যে ভিটামিন সি আছে। ভিটামিন সি যুক্ত যে কোনো একটা অলিভ অয়েল তোমরা চেহারাতে লাগাতে পারো এবং এটা খুব উপকার দেবে। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। আল্লাহ হাফেজ।